শ্রীগুরু সংঘ বর্ধমান শাখা সংঘ, এবছরের গুরু পূর্ণিমা উৎসব। উৎসবটি যদিও ছিল খুবই সাদামাটা, ইনি আমাদের শ্রীগুরু সংঘ বর্ধমান শাখা সংঘের স্বামীজি, হলো পতাকা উত্তোলন। পূর্ণিমার চাঁদের কিরণ আর তার সাথে মন্দিরের সাজসজ্জা দুই মিলেমিশে একাকার। কোভিডের কারণে এবছরের ভক্ত সমাগম ছিল খুবই অল্প, এখন অধিবাসের দিনের সন্ধ্যা আরতি। প্রথা অনুযায়ী বৈষ্ণব বরণ করলেন আমাদের বর্ধমানের স্বামীজি। অধিবাস কীর্তন দিয়ে শুরু হলো আমাদের 2021-এর গুরু পূর্ণিমা উৎসব।
সংগ্রহের নাম সংকীর্তন এবছর সম্মিলিত হয়েছিল আমাদের বর্ধমানেরই সকল গুরু ভাই বোন তারাই বিভিন্ন ভাগে ভাগ হয়ে অষ্টমপ্রহর নাম সংকীর্তন আমাদের এখানে পরিবেশন করা হয়। Thank you.
সবশেষে গুরুকে প্রণাম, ভোগ দর্শন। শান্তি আশীর্বাদ নিয়ে বাড়ির পথ চলা। আবার এক বছর বাদ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে অনুষ্ঠিত হবে শ্রীগুরু সঙ্ঘের বার্ষিক অনুষ্ঠান। এবার মহাপ্রসাদ গ্রহণের পালা, ভোগ দর্শন শেষ, এবার মহাপ্রসাদ গ্রহণের পালা। এবছরের মতো এখানেই সমাপ্তি, আবার এক বছরের অপেক্ষা, দেখা হবে সামনের বছর গুরু পূর্ণিমায় বর্ধমান শাখা সঙ্ঘের উৎসব নিয়ে। শ্রীগুরু জয়। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।